বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিড়াল কুকুরের উৎপাত, অভিযোগ ওয়ার্ডেও যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে তারা। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহের সঙ্গে। পূর্ণেন্দু, ঠিক কি অভিযোগ উঠে আসছে এবং কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো কুসুমিতা, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা হচ্ছে বাঁকুড়া শুধু জেলার নয়, আশেপাশে তিন চারটা জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য থেকে অনেক রুগী আসে চিকিৎসার জন্য। বেশ কিছুদিন ধরে রুগীদের আত্মীয়দের যেটা অভিযোগ, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে কুকুর এবং বিড়ালের উপদ্রব বেড়েছে। শুধু হাসপাতাল চত্বরের মধ্যে নয়, মাঝে মাঝে ওয়ার্ডের মধ্যেও এই ঘোরাফেরা করে কুকুর এবং বিড়াল। এরা রুগীর আত্মীয়রা বারবার মানে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তারাও নাকি লিখিতভাবে বাঁকুড়া পৌরসভাকে জানিয়েছে এবং বাঁকুড়া পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে এই সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কুসুমের ধন্যবাদ পূর্ণেন্দু।